নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে পিকনিকে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, কি বলবো, আর কষ্ট হয়েছে, এই অনেক ভারী বোঝা বয়ে নিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না এখন। অনেকে মিলে আমরা যাচ্ছি এই যে পিকনিকে। এই তো এত জমি আছে, এখান দিয়ে তুলে নিবি সব। বন্ধুরা আমরা চলেই এসেছি প্রায় পিকনিকের জায়গায়। আমাদের আরো আছে লোক, এখন কষ্ট করে জিনিসপত্র বইতে হবে বলে কেউ আসেনি। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে সব দেখতে পাবেন। এই যে আমাদের এক বৌদি যে উনান করে নিচ্ছে, আর ওই যে আমার এক বৌদি দাঁড়িয়ে আছে। এই যে মাংসটা ঢেলে নিচ্ছি। এইখানে আরো একটা উনান হচ্ছে, ওইদিকে একটা হয়েছে আর এখানে একটা হচ্ছে। মাটিটা কি শক্ত? আমার পকেটে কি কি আছে দেখা। কাঠি আসলাম, এবার কাঠ দিয়ে উনান ধরানো হবে সুন্দর ভাবে। বিশাল হাওয়া দিচ্ছে রে। আমাদের উনান ধরিয়ে নিচ্ছে আমাদের দিদি, বন্ধু দিদি, আমার বন্ধু, আমার দিদিও, আমার বান্ধবীও, আর ওই যে অমিতের মা, অমিতের মাও আছে। ওই যে আমাদের জাল দেয়, আপনারা তো ধরে নেবেন। তাও তার হোক, তাও খড় ধরছে। আমাদের উনান ধরিয়ে নিচ্ছে। আমরা উনান ধরানোর কাজ শেষ করলাম না, শেষ না, শুরু করে থাকো। এখনই শেষ হয়ে গেল। ডাল কোথায়? এই যে ডালটা ধুতে হবে। থালা বাটি শট আমরা হচ্ছে ইয়ে তো করে ডাল আগে করে ডাল দিয়ে দিলাম তো, এবার একটু জল দিয়ে দি। এখানে রসুন ছাড়ানো হচ্ছে, কাজের মধ্যেই তো আনন্দ। নুন দিয়ে দিলাম, বেশি দেবো না, তারপর নুন পোড়া হয়ে যাবে, তারপর আমরা সবাই মিলে গাল দেবো। রাধুনি আমরা সবাই এইদিকে, আমি একটু দেখাই। এই যে আমাদের বৌদি ভিডিও করতে ব্যস্ত। ওই যে মামি, এই নাম গাছের দিয়ে নাম না, নাম দেখ আমরা নাম তো, আমি এখন নামবো না। এই যে বর্ষণ, আর এই যে আমাদের অমিত, সরি, এই যে অমিত উঠে বসে আছে কাছে। আর নাম তুই জাল দিবি তা? এই শিমগুলো দিয়েই মানে কোনো পদ রান্না হবে? হ্যাঁ, পাটনি চালের ভিতরে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর আমাদের গাছের শিম আমি তুলে নিয়েছি, আর শিমগুলোর ভিতরে যে জল ছেড়ে দিয়েছে এখন ঢোকা যাবে না। এই ফিতমটা দেখ কত বড় শিম। দেখুন আমাদের এই যে পেঁয়াজ লাগানো হয়েছে, এই যে কত সুন্দর এই যে গাছ হয়েছে, আবার পরে ওই যে ওইগুলো লাগানো হয়েছে, আর এই যে লাল শাক বোনা হয়েছে অল্প অল্প, ওই যে বেরিয়েছে এই যে দেখুন কি সুন্দর আলু গাছ, আলু গাছ হয়েছে কত সুন্দর। এখন মাঠের পর মাঠ শুধু আলু আর আলু, এখন চারিদিক শুধু সবুজ। আস্তে আস্তে রান্না হবে, আস্তে আস্তে।
মাংসটা একটু ধুই নিতে হবে তো উপরে কি মাংসটা আবার ধুই নেব তোরা একটু চুপ করবি আমাদের মাংস ধোয়া হয়ে গেছে এবারে আমি নিয়ে যাচ্ছি সোমবার দিয়ে হবে কিছু টমেটো মাখিয়ে নেব মাংসের সাথে মাংস টমেটো আর তেল আর নুন মাখিয়ে নেব এই যে নুন দিয়ে দিচ্ছি হলুদটা মাখিয়ে নিলাম কিছুটা মাখিয়ে নিলাম পরে আবার প্রয়োজন মতো মাখিয়ে নেব আমাদের এখানে অত জিনিসপত্র নাই আমি আজকে ব্যাগে চাল ধুয়ে হাড়িতে যে দিয়ে দিচ্ছি আমি চাল দেবো তুই বসে থাক তুই বসে থাক বাবুজি কেক শুধু ছবি তোলে তুই তো নিচ্ছিস সেলফি নেয় ব্যস্ত বল পুনি বল দেখুন বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে এই যে আমাদের বৌদি নামিয়ে নিচ্ছে দেখে গরম কিন্তু পুরে না মরো ওর জন্যই তো বলছি ধরা পিছাবো ধরা বসছি তো দেখি তোমার মুখটা তেল গরম হয়ে গেছে এবারে আমি আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পুরো পরে বার করবে আমাদের লাস্ট মেনু লঙ্কা দিয়ে দিচ্ছি এত পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ জিরাগুলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি রেখে দিয়ে দিচ্ছি আটা
জিরার গুঁড়ি লঙ্কার গুঁড়ি সব দিয়ে দিই, কষা হবে তো ঢালে দিই। না না না, এটা জিরা, ওইদিকে বাড়ির আলু পোড়া বানাচ্ছে। এখনো সিদ্ধ হয় নাই মনে হয়, শক্ত। কালি কালি তো কি হয়েছে, আলু পোড়া তো কালো আলু পোড়া, বাবা দারুণ খেতে, উফ কি টেস্টি বাবা। কেমন আলু পোড়াটা, কেমন? এই দারুণ, চুরি করা আলু চুরির জিনিস বেশি টেস্টি, দারুণ দারুণ। তোরা যদি আলু পোড়া আস, তাহলে মাংস হবে কি করে? কি দিচ্ছ ওটা? গরম মশলা দিয়ে দিচ্ছি। এইটার মধ্যে বসাই, এইটার মধ্যে ছেলেটার মধ্যে ওই পাতা দাও তো, কতগুলো পাতা দিয়ে রান্না হয়ে গেছে। এই যে মাংস আমাদের ভাত দেওয়া হচ্ছে, এইখানে ডাল চাটনি চিনি দিয়ে করলে না, চিনি হবে না তো কি হবে, এটা যদি জল দিলে ভালো লাগে। সুন্দর হয়েছে, চিনিস নাই তাই বলছে, দেখো দেখো এই তো তুমি যে ঝোলটা দিয়ে মাখা আছে, তুমি এটা দিয়ে বন্ধুরা আমরা আজকে যে পিকনিক খেলাম খুব ভালো লাগলো, এখনো খাচ্ছি, সবাই মিলে খাচ্ছি, খুব আনন্দ করলাম সারাদিন, দারুণ রান্না হয়েছে, ফাটাফাটি একদম, হেভি টেস্টি, হেভি এনজয় করলাম। আপনারাও বন্ধুরা দেখুন, খুব ভালো লাগবে, আপনারাও আমাদের সঙ্গে থাকুন, আনন্দ করুন, দেখুন আমরা খাচ্ছি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সেটা। বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপরে ধোয়াধুই করব, তো দেখা হবে পরের ভিডিওতে। লাইক করবেন, কমেন্ট করবেন। খাওয়া দাওয়ার পরে বল কেমন লাগতে সেটা। ভালো, কেমন খালি রান্না বান্না? আর তুই তো আলুই কি বলো ভাই, আলু কাটাতে ব্যস্ত।